আপনি মা মা কোথায়? ও, তাহলে আপনি পলাশ? হ্যাঁ, কিন্তু মানে আপনি কাজল? ও আচ্ছা, কাজল। কাজল, তুমি আমাদের বাসায় কি আর দেখতে চলে মার সাথে তোমার আলাপ হয়েছে? তুমি দেখতে কিন্তু অনেক সুন্দর। ফোনে মিথ্যে বলেছিলে কেন? ফোনে মানুষ অকারণে মিথ্যা কথা বলে। মানে তুমি এভাবে ঢাকায় চলে এলে আমার ঠিকানা পেলে কোথায়? মানে বাসা কি করে খুঁজে বের করলে? চিনে নিয়েছি, আসলে আমি ঢাকা এসেছি ফ্যামিলি একটা কাজে। তোমার মাস্টার্স এর মিষ্টি কোথায়? ফার্স্ট ক্লাস পেয়েছো যে? মিষ্টি মিষ্টি চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পাওয়ার পর একেবারে কুরিয়ারে করে কুষ্টিয়া পাঠিয়ে দেবো। আমি এখন উঠবো, হ্যাঁ, চাচার বাসায় যেতে হবে। আমি যাই আন্টির সাথে দেখা করে আসি। রোগীর এমার্জেন্সি অপারেশন করতে হবে, তাড়াতাড়ি আপনি অ্যাকাউন্টে টাকা জমা দেন, তারপরে চিকিৎসা শুরু হবে। কত টাকা জমা দিতে হবে? আপাতত 1,20,000 টাকা জমা দিন, আর সব কিছু মিলে 2,00,000 টাকা জোগাড় করলে চলবে। আর হ্যাঁ, ওই রক্ত দিতে হতে পারে, বি পজিটিভ গ্রুপের ডোনার আপনি রেডি রাখবেন। পলাশ, তাড়াতাড়ি টাকাটা জমা দিতে হবে। খালামার অবস্থা কিন্তু ভালো না, এখন আল্লাহ আল্লাহ করে তাড়াতাড়ি অপারেশনটা শুরু হলেই রক্ষা। এত টাকা কোথায় পাবো? আমি আর মায়ের সংসারে তো একসঙ্গে 1,00,000 টাকা জীবনও দেখিনি।
তুমি একসঙ্গে এত টাকা কোথায় কোথায় পেলে? ছিল কাজের টাকা, কিন্তু এই মুহূর্তে আন্টির চিকিৎসাটা জরুরি। কিন্তু তোমার কাজ? পলাশ রাখো তো, চলো তাড়াতাড়ি, প্লিজ চলো না। আমার মাইয়া না, দশটা পোলায় যে কাজ করতে পারে, আমার মাইয়া একলাই সে কাজ করতে পারে। আচ্ছা কত দেখি রাস্তাঘাটে কত রকম বিপদ আপদ হইতে পারে। আল্লাহ, তুমি আমার মায়েরে ঠিকঠাক মতো রাখো। আমার ফোনে চার্জ ছিল না, এই জন্য তোমাদেরকে ফোন করতে পারিনি। আর আমি এখানে আমার এক বন্ধুর বাসায় উঠেছি, এই জন্য চাচার বাসায় যেতে পারিনি। মা, কালকে আমি চাচার বাসা যাব। হ্যাঁ হলো মা, প্লিজ কান্নাকাটি করো না, প্লিজ মা। আমি ঠিক আছি তো মা, প্লিজ মা। হ্যাঁ বাবার হজের টাকা, হ্যাঁ জমা দেওয়া হয়েছে। তোমাকে বলেছিলাম যে আমার ফ্রেন্ড আছে না,